আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস, এগুলো তো এগুলো কিন্তু রান্না হচ্ছে ফ্রেন্ডস। এখানে মোটামুটি 30 কেজি গরুর মাংস রয়েছে, তো এটা কিন্তু রান্না হচ্ছে। এর পাশে কিন্তু খাসির মাংস রয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। মোটামুটি 10 কেজি খাসির মাংস রয়েছে, সেটাও রান্না হবে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু মূলত রান্না হচ্ছে হচ্ছে দশহরা, অর্থাৎ মহরম উপলক্ষে। তো ফ্রেন্ডস, এগুলো হচ্ছে মহরম উপলক্ষে এগুলো রান্না হচ্ছে, পোলা রান্না হবে। আমাদের গ্রামের সবাই কিন্তু এগুলোই খাবে আজকে, মূলত কেউ রান্না করবে না, কারো বাসায় কিন্তু রান্না হবে না। তো ফ্রেন্ডস, এটা এই রান্নাটা কিন্তু করা হয় মূলত প্রতি বছরই মহরমের 10 তারিখে। তো আজকে কিন্তু সেই মহরমের 10 তারিখ, আমরা কিন্তু এটা রান্না করতেছি। মোটামুটি গ্রামের যত ইয়ং জেনারেশন রয়েছে, ওনারা সবাই কিন্তু হেল্প করতেছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সঙ্গে কিন্তু আমিও রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খাসির মাংসের কথা যেটা বললাম আমি, এখানে হচ্ছে মোটামুটি 9.5 কেজি গরুর, এটা হচ্ছে মোটামুটি 9.5 কেজি এখানে খাসির মাংস রয়েছে, সেটা রান্না হবে। তার যে প্রস্তুত যে মশলাগুলো দিতে হবে সেগুলো কিন্তু মোটামুটি দিয়ে নিচ্ছে। এর পাশাপাশি ফ্রেন্ডস, গরুর মাংস রয়েছে 30 কেজি, এটাতে কিন্তু আপনার পোলাও রান্না হবে, অর্থাৎ কাচ্চি বিরিয়ানি টাইপের, মাটন বিরিয়ানির মতো করেই রান্না হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অথবা ফেসবুক পেজে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুকে যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ফ্রেন্ডস, আমি প্রতিনিয়তই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। যদি ভিডিওতে আরও কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেই সকল ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। যদি কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছা করে সেটাও আমাদেরকে ধারণা দেবেন। তো ফ্রেন্ডস, প্রতি বছরের ন্যায় আমাদের কিন্তু গ্রামে আমার জন্মের আগে থেকে কিন্তু এই অনুষ্ঠানটা হয়ে আসতেছে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও কিন্তু সেই প্রোগ্রামটা হচ্ছে। আমি নিজেই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাই কিন্তু অলরেডি করতেছি বন্ধুরা। ফ্রেন্ডস, এটা কিন্তু দেখতে পাচ্ছেন খাসির মাংস কিন্তু রান্না হবে, তারই কিন্তু অলরেডি কিন্তু তেল দিয়ে দিল এবং সকল ধরনের মশলাগুলো কিন্তু দিয়ে দিল, এটা এখন কিন্তু আলাদাভাবে রান্না হবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, এটা মোটামুটি মানে মাংসটা যে কষানো হবে, এই মাংসর যে মশলাগুলো সম্পূর্ণ দিয়ে কিন্তু এখানে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এটা খাসির মাংস, এখানে রয়েছে 9.5 কেজি পরিমাণের। এর পাশাপাশি গরুর মাংস আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাইলাম, গরুর মাংস রয়েছে 30 কেজি, এটা কিন্তু পুরোটাই ভুনা হবে এবং এর কিছু তেল চর্বি এই জাতীয় কিছু আমাদের গ্রামে যেটা করে মাংস একসঙ্গে দিয়ে দেয়, কিন্তু এবারকারের সিস্টেমটা একটু ভিন্ন করবে। সেটা অলরেডি কথা হয়েছে যে মাংসটা আমরা আলাদা করে দেবো, সেটা হতে পারে পরিমাণে কম, হতে পারে পরিমাণে বেশি, কারণ মাংসটা আমরা আলাদা করেই দেবো, আলাদা করে প্যাকেট করে দিব, আর তেল চর্বি দিয়ে কিন্তু আমরা পোলাওটা রান্না করব। তো ফ্রেন্ডস, এখানে অলরেডি কার্যক্রম চলতেছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আপনাদের যদি এলাকায় হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এই প্রোগ্রামটা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসতেছে আমার জন্মের আগে থেকে। এই মহরম মাসেরই 10 তারিখে কিন্তু আমাদের গ্রামে এই অনুষ্ঠানটা হয়। তো আজকে মোটামুটি আমাদের গ্রামের কেউই রান্না করবে না, রাতের খাবারটা আমরা সবাই এটাই খাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।